हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आज के सकाल सकाल ब्लॉगटा शुरू कर लाम। तो आज के सारा दिन एक अनेक किछु प्लान रहे छे, प्लान करेछि। तो तुम्हारा देखते थको कि आसते चले तुम्हारे जो पूरा ब्लॉगटा देखो, आशा करी तुम्हारे जो इंटरेस्टिंग किछु आसते चले। एरपर चलो आमी तुम्हारे आमार ब्यापारे एकटु इंट्रोडक्शन दिए नि। हेलो एवरीवन, गुड इवनिंग। तो आमी अवंतिका, जारा आमाके चेनो ना তাদের জন্য আমি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন এখন দেব। সেটা হচ্ছে আমি বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি মাস্টার ডিগ্রি নিয়ে কথাকালী নৃত্যের ওপর। আমার বাড়ি বাঁকুড়াতে। আমার আরেকটা প্রফেশন সেটা হচ্ছে যে আমি একজন বিউটি কনসালটেন্ট, রিনাউন্ড ব্র্যান্ডের সাথে কাজ করি, সেটার নাম অনেকেই জানো, ওরিফ্লেম। তো আশা করি তোমাদের ইন্ট্রোডাকশন পার্ট ভালো লাগবে। তো আরও যদি কিছু জানার থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তোমরা ঠিক কি জানতে চাও আমার কাছ থেকে। তো আজকে আরেকটা আমার জিনিস ইন্ট্রোডাকশন পার্টের পরই বলার, একটা পজিটিভ গল্প আমার তোমাদের সাথে শেয়ার করবার আছে। আমরা এমন একটা কমিউনিটিতে বাস করি যেখানে প্রচুর মানুষের সাথে আমাদের ওঠা বসা হয়। তো কেউ খুবই ভালো, কেউ আর একটু অন্যরকম, তাই না? সবাইকে নিয়েই আমাদের চলতে হয়, একদমই তাই। কিন্তু যখন তুমি নিজের কিছু কাজ করবে, ভালো কাজ বা কিছু করার কথা ভাববে বা ইনিশিয়েটিভ নেওয়া শুরু করবে, তখন দেখবে প্রচুর কমেন্ট আসছে। কিন্তু মানে পেছনে অনেক কমেন্ট ঘোরাফেরা করছে, অনেক কথা তোমার কান অব্দি আসছে, ঠিক। তবে তোমাকে যেটা করতে হবে মেইনলি, নিজের ভিউ অফ পয়েন্ট, তুমি কে, তুমি কি করতে চাও, সেই জায়গায় কিন্তু স্ট্যান্ড বাই থাকতে হবে। আমরা যদি ভাবি সেই কমেন্টগুলোর জন্য আমরা হাত গুটিয়ে চুপ করে বসে থাকবো, তাহলে কিন্তু লাভের লাভ তো কিছুই হয় না, বরং নিজের জীবনের কাছে বা নিজের কাছে আমরা হেরে যাই একদম। আর যেটা হই শেষ অব্দি, নিজেরা একসময় লাইফে আমরা হাঁপিয়ে উঠি, যেটাকে ডাক্তারি সায়েন্সে আমরা বলি ফ্রাস্ট্রেশন, ঠিক। সেই জন্য আমার যেটা বলার যে নিজেরা কাজ করো, নিজেরা ভালো কাজ করো, ভালো কাজের কথা ভাবো এবং ভালো ভালো ইনিশিয়েটিভ নাও। ওই মানুষগুলোর কথা ভেবে চুপচাপ বসে থাকলে হবে না। কাজ না করে আমরা যদি চুপ করে বসে থাকি, তখন কিন্তু মানে কোনো কমেন্ট আসবে না। আমরা যদি কাজটা শুরু করি, তখনই বুঝবে যে তুমি একটা ভালো কাজ করছো যখন তোমার পেছনে কমেন্টটা আসবে। তুমি যখন শুরুটা করবে তখন তোমার পেছনে যদি কমেন্ট না আসে, তাহলে কিন্তু সেটা লাইফ নয়। তুমি তখনই ভাববে যে না, আমি যেটা করছি এটা একটা গুড ইনিশিয়েটিভ বা গুড ওয়ার্ক, তাই আমার পেছনে কমেন্ট আসছে। কিন্তু যদি তোমার পেছনে কমেন্ট না আসে, তাহলে কিন্তু তুমি নিজে ভাববে যে আমি কিছু করছি না, আমি কিন্তু হাত গুটিয়ে বসে আছি একদম। আশা করি তোমরা একটু হলেও পজিটিভ কিছু ভাইবস পেলে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবে, তাহলে আমি আরো সুন্দর সুন্দর গল্প, এটা কিন্তু আমার একেবারে নিজস্ব উপলব্ধি, এই গল্প কিন্তু কোন স্টোরি থেকে আমি মুখস্থ করে তোমাদের কাছে বলছি না, নিজের কিছু কাজ করতে গিয়ে এই রকম উপলব্ধি হাজারবার আমার হয়েছে। তো সেই কারণেই আজকে তোমাদের কাছে আমার এটা শেয়ার করা, একদম নিজের, ঠিক আছে? তো আমি চাইবো তোমাদের কাছ থেকে শোনার বা পড়ার, মানে কমেন্ট তো পড়তে হয়, শোনা যায় না। কমেন্টের সেকশনে তোমরা একটু সবাই লিখে জানিও যে নতুন বছরে তোমরা কে কি মানে কাজ করবার কথা ভেবেছো নিজেদের লাইফকে আরো সুন্দর করে তোলার জন্য, এবং কে কি ইনিশিয়েটিভ নেবে বলে ভাবছো, তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আজকে অনেক কিছু ওয়েট করছে তোমাদের জন্য, সেরকমই আজকে মাসিরা এসছে, আমরা একসাথে লাঞ্চ করলাম, এখন আমরা একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি এখন চলো দেখে নিই আমরা কোথায় যাচ্ছি। এখন একটু বাজারে আছি আমরা, তো দেখতেই পাচ্ছ চতুর্দিকে প্রচুর দোকান। এখন তো উইন্টার সিজন, সুতরাং উইন্টার ওয়ারে ভর্তি। এরপর আমরা আর কি মেইন বাজারে যাব। বাজারে কাজ মোটামুটি হয়ে গেছে, এখন আমরা আরেকটা দোকানে যাচ্ছি।
বাজার থেকে ফিরলাম আমরা, তো এখন একটুখানি টিফিন করে আমি বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে, দেখতে থাকো। বলে দিই সেটা হচ্ছে আমি মাসির বাড়িতে এসেছি খাতড়াতে, তো এখন কয়েকদিন থাকবো এখানেই, তো তোমরা খুব ইন্টারেস্টিং ব্লগ দেখতে পাবে। চলো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে সেফ, স্টে কাইন্ড। সকলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।